নিজেকে কোনো সীমানায় বেঁধে রাখা পছন্দ ছিল না কেকের কারো ছায়ও থাকা ছিল না পছন্দ সেই অপছন্দের জায়গা থেকেই সালমানের ছবির নেপথ্য গায়ক হিসেবে ক্যারিয়ারের অন্যতম বড় হিট পেয়েও পরে একটা সময়ে আর সালমানের জন্য গান গাইতে চাননি কেকে কারণ জানতে চাইলে বলেছিলেন নির্দিষ্ট কোনো অভিনেতার কণ্ঠ হয়ে থাকতে চান না কারো পরিচয়কে নিজের পরিচয়ও তৈরি করতে চান না অথচ এই সালমানের ছবিতেই নেপথ্য গায়ক হিসেবে জনপ্রিয়তা কেকের হাম দে চুকে সনম ছবির তড়পকে গানটি তারই গাওয়া তারপরও সালমানের বহু ছবিতে কাজ করেছেন কেকে শেষে দুই সালে বজরঙ্গী ভাইজান ছবিতে কেকের গাওয়া তুজো মিলা গানটিও জনপ্রিয়তা পেয়েছিল সালমানের কণ্ঠ হিসেবে তার পরের ছবিতে কাজ করার কথা তখনই জানতে চাওয়া হয়েছিল কেকের কাছে জবাবে কেকে বলেছিলেন ওর জন্য গান গাইতে আমার ভালোই লাগে কিন্তু আমি কোনো একজনের কণ্ঠ হয়ে থাকতে চাই না কেকে চাইতেন তার কণ্ঠ হবে মৌলিক যেখানে যেমন দরকার সেখানে নিজেকে সেভাবে ব্যবহার করবেন ছকে পড়তে চাননি হয়তো কেকের এই শর্তের জন্যই তার সমসাময়িক অন্য শিল্পীদের মতো বলিউডে তথা কথিত জনপ্রিয়তা পাননি শিল্পী তবে কেকের অনুরাগীরা বঞ্চিত হননি তারা সেই শুরুর দিনের পল ইয়াদ আয়েঙ্গে শুনে যেমন আবেগে ভেসেছেন তেমনই আলবিদায় থমকেছেন শেষবার রণবীর সিং এবং দীপিকা পাড়ুকনের সিনেমা এইটটি থ্রির জন্য নেপথ্য সঙ্গীত গেয়েছেন কে কে আরও একটি গান গিয়েছিলেন তবে সেই গান মুক্তি পায়নি এখনও ধুলোই সমস্যা হতো অনুষ্ঠানে গেলে জল দিয়ে মঞ্চ ভেজাতে বলতেন কে কে এক সাক্ষাৎকারে গায়ক কৃষ্ণকুমার কুমার প্রশ্ন করা হয়েছিল মঞ্চে অনুষ্ঠান করার সময় আপনি কি খেয়াল রাখেন উত্তরে কে কে জানিয়েছিলেন যখন তিনি কোনো অনুষ্ঠান করতে যান গোটা মঞ্চ জল ঢেলে ভিজিয়ে দিতে বলেন কেননা মঞ্চে ধুলো উড়লে অনুষ্ঠান করতে তার সমস্যা হয় কেকে আরও জানিয়েছিলেন যে কোনো অনুষ্ঠান করতে গেলে মঞ্চে ওঠার আগে তিনি কিছু খান না পেট হালকা রাখার জন্য এই কৌশল অবলম্বন করতেন মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের সময় মাঝে মধ্যেই ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছতে দেখা গিয়েছিল কে 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 স্পটলাইট নেভানোর জন্য আয়োজকদের অনুরোধ করেন জানিয়েছিলেন তার অস্বস্তির কথাও কিন্তু তারপরেও অনুষ্ঠান চালিয়ে গিয়েছিলেন তিনি তালিকার শেষ সময়ে তালিকার শেষ গানের সময় অসুস্থ বোধ করেন দরদার করে ঘামছিলেন যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে তাকে নিয়ে যাওয়া হয় আরও অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার নজরুল মনসের অনুষ্ঠানে বিপুল ভিড় হয়েছিল দুই হাজার আসন সংখ্যার প্রেক্ষাগৃহে সাত হাজার লোক হয়েছিল বলে অভিযোগ কেকের অকাল মৃত্যুতে প্রেক্ষাগৃহের বেলাগাম ভিড় বা পরিস্থিতি সামলাতে উদ্যোক্তাদের ব্যর্থতায় কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে একটি অসমর্থিত সূত্রের দাবি ভিড় সামলাতে নজরুল মঞ্চের সাতটি দরজার মধ্যে পাঁচটি খুলে দেওয়া হয়েছিল ওই সূত্রের আরও দাবি মঞ্চের সামনে ভিড় হটাতে একটা সময় সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র থেকে রাসায়নিক স্প্রে করা হয়েছিল বস্তুত ফেসবুকে কেকের অনুষ্ঠানের যে ভিডিও পোস্ট করেছেন অনেকে তাতে এটা স্পষ্ট যে অনুষ্ঠান মঞ্চের আশেপাশে খুব একটা শৃঙ্খলার বালাই ছিল না বাংলার রবীন্দ্রসদন থেকে শুরু হল মুম্বাইয়ের গায়ক কেকের শেষ যাত্রা সেই অন্তিম যাত্রার সুর বেঁধে দিল তারই গাওয়া গান হাম রহে ইয়ানা অনাতিদূরের এস এস কে এম হাসপাতালে ময়নাতদন্তের পর বুধবার দুপুর আড়াইটা নাগাদ রবীন্দ্রসদনে কাঠের কফিনে বন্দি গায়কের মরদেহ এসে পৌঁছেছিল তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেকের দেহ রবীন্দ্রসদন চত্বরে রাখা হবে কারণ বাংলায় প্রয়াত সঙ্গীত শিল্পীদের সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেই শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক কাটছাট করে সেখান থেকে সড়ক পথে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী সেখান থেকেই আকাশপথে কলকাতা তার আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কে 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 দিয়ে শেষ বিদায় জানানোর সিদ্ধান্তে প্রয়াত গায়কের পরিবারের আপত্তি নেই বরং তাদের সঙ্গে কথা বলে তাদের মুম্বাই ফেরার বিমানের সময় দেখেই পুরো ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রয়াত গায়ককে গান স্যালুট দেওয়ার ঘোষণা করেই চলে আসেন রবীন্দ্র সদন চত্বরে ততক্ষণে মুখ্যমন্ত্রীর নির্দেশে কে 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 শ্রদ্ধা জ্ঞাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে বেদি সাদা কাপড়ে ঢাকা স্ট্যান্ডে সাদা ফুলে সাজানো হয়েছে শিল্পীর ছবিও মুখ্যমন্ত্রী মমতা নিজের হাতে সেখানে রজনীগন্ধার ছড়া সাজিয়ে দেন ততক্ষণে সেখানে পৌঁছেছেন কেকের স্ত্রী জ্যোতি এবং তার পুত্র নকুল শিল্পীর দেহ রবীন্দ্রসদনে প্রবেশ করার সময় মমতায় এগিয়ে গিয়ে হাত ধরেন জ্যোতির মুখ্যমন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন কেকের স্ত্রী গান স্যালুট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল রবীন্দ্রসদন চত্বরেই ফাঁকা জায়গায় রাখা হয়েছিল শিল্পীর মরা মরাদেহবাহী কফিন কাঠের কফিনে মুখটুকু দেখার জন্য কাচের আবারণ প্রয়াত স্বামীর কফিনে ফুল দিতে এসে সেই কাচের কাছে এগিয়ে গেলেন স্ত্রী একবার উকি মেরে দেখলেন নিথর মুখ পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথকে দেখা গেল কফিনে ফুল দিয়ে সেই কাঁচের চৌখফির দিকে অপলকে তাকিয়ে থাকতে একবার হাত বোলালেন কফিনের উপর তবে বেশিক্ষণ নয় সরে এসে একপাশে দাঁড়ালেন মায়ের সঙ্গে রবীন্দ্র সদন চত্বরে আপাত নৈশব্দ ভেঙে শুরু হয় একুশ গান স্যালুট সেই শ্রদ্ধা জ্ঞাপনের পরেই রবীন্দ্র সদন থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হল কফিন বন্দিকে কে নশ্বর দেহ পেছনে তখনও বাঁচছে তার গলায় হাম রহে ইয়ানা রহে কাল কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল আমি কাল থাকতেও পারি নাও পারি কিন্তু এই মুহূর্তগুলো মনে পড়বে